বন্ধুরা মহার্গ ভাতা কিংবা ডিএ মহার্গ ভাতা বা ডি বৃদ্ধি করা হলো হ্যাঁ বন্ধুরা ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হলো বিরাট বড় গুরুত্বপূর্ণ খুশির আপডেট রয়েছে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তাই ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের লেটেস্ট ভিডিও সব আগে আপনার মোবাইলে পেতে হলে মহার্গ ভাতা বৃদ্ধি হলো কিছু সরকারি কর্মীর এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হারে ষোলো পার্সেন্ট বৃদ্ধি হলো হ্যাঁ বন্ধুরা ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি হলো কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মচারীদের মধ্যে যারা পঞ্চম বেতন কমিশন অনুসারে বেতন পান তাদের ডি এর হার ষোলো পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে ফলে এই সমস্ত কর্মীদের বেতন অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এই কর্ম কর্মচারীদের জন্য ডি এর আগের হার ছিল বেসিক পে এর তিনশো ছিয়ানব্বই পার্সেন্ট সংশোধনের পরে তাদের জন্য ডি এর নতুন হার হবে বেসিক পে এর চারশো বারো পার্সেন্ট সংশোধিত থেকে প্রযোজ্য হবে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীরা এখনও পূর্ব সংশোধিত অর্থাৎ পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন তুলেছেন তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা এক জানুয়ারি দু থেকে বেতনে ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই শতাংশ থেকে বেড়ে চারশো বারো শতাংশ পর্যন্ত করা হচ্ছে জোরা উপহার দিয়েছে কেন্দ্র একাদি একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল তেমনি বকেয়ার জন্য যোগ্য হচ্ছেন তারা প্রসঙ্গত উল্লেখ্য বেতন বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীদের দাবি সর্বভারতীয় মূল্য মূল্যসূচক অনুযায়ী তাদের ডিএ দিতে হবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পান ফলে বেতন বঞ্চনার শিকার রাজ্যের কর্মীরা